নমস্কার, দেখছেন কলকাতা টিভির, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালি। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিন প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, জেএনইউতে এবার উলটপুরাণ। জেএনইউতে বাম দুর্গে এবার গেরুয়া ঝড়। যেমনটা জানা যাচ্ছে, সম্পাদক ছাত্র ভোটে সম্পাদক পদে জয় এবিভিপির। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি ছাত্র ভোটে সভাপতি পদেও জয় এবিভিপির। সভাপতি হতে চলেছেন এবিভিপির উমেশ চন্দ্র, সম্পাদক যুগ্ম সম্পাদক পদেও এবিভিপি। জেএনইউ এর বাম দুর্গে গেরুয়া ঝড়, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দেবেন্দু ঘোষ। দেবেন্দু দা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এবার কিন্তু একেবারে জেএনইউ তে উলট পুরাণ বলা যায়, এবং একেবারে এবিভিপির যে গেরুয়া ঝড়, তাতে কিন্তু রীতিমতো পর্যুদস্ত বাম দুর্গ। সেক্ষেত্রে এই রেজাল্ট কতটা তাৎপর্যপূর্ণ? লোকসভা ভোট এবং এইরকম একটা ঐতিহ্যবাহী যে শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সেই জেএনইউর যে ছাত্র সংসদ, সেই সংসদ কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি যে বামেদের হাতে ছিল, এবং ঐশী ঘোষের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে আমরা যথেষ্ট ওয়াকিবহল। তো সবকিছু মিলিয়ে জেএনইউর যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদও কিন্তু কার্যত বামেদের হাত থেকে চলে যাচ্ছে। অর্থাৎ 2019 যে লাস্ট ভোট হয়েছিল, অর্থাৎ কোভিড এর আগে, সেই সময় কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা গিয়েছিল। তার কারণ যে ভোটটা হয়েছিল ছাত্র সংসদের ভোট, সেই সময় কিন্তু যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাদের তরফ থেকে কোন রকম নোটিফিকেশন জারি করা হয়নি। ফলে বাম যে জোট, অর্থাৎ এই আইসা, এসএফআই, তারপরে হচ্ছে তোমার এআইএসএফ, ঠিক আছে, এই যে বামেদের যে জোট, সেই জোটের যে প্রার্থীরা, তারা কিন্তু যে জয়লাভ করেছিল 2019, তাতে কিন্তু কোথাও একটা প্রশ্নচিহ্ন ছিল। এবং এই তারপরে কোভিড এর পরে কিন্তু একদম পূর্ণাঙ্গ রূপে যে ভোট, ছাত্র সংসদ ভোট, সেই ভোটে এখনো পর্যন্ত যে সেন্ট্রাল প্যানেল, সেই সেন্ট্রাল প্যানেলের যে চারটি আসন, তাতে কিন্তু কার্যত এই উমেশ চন্দ্র এবিভিপি প্রার্থী, তার কিন্তু জয় প্রায় নিশ্চিত। এবং তার সঙ্গে সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি, অর্থাৎ সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে যে এবিভিপি ফিরছে, এবিভিপি আবার জয়লাভ করতে চলেছে, এবং এক্ষুনি হয়তো জয়ী হয়ে গেছে এটা আমরা বলতে পারছি না, কারণ একদম শেষ মুহূর্তে গণনা চলছে। কিন্তু যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে কিন্তু পরিষ্কার যে এই যে চার প্যানেলে, যে সেন্ট্রাল প্যানেলে যে চারটি আসন, যে চারটি আসনে নির্বাচন ছিল, সেই নির্বাচনে কিন্তু তিনটি দখল করতে চলেছে এবিভিপি, এবং একটি আসন, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদে অভিজিৎ ঘোষ বাম প্রার্থী, তিনি কিন্তু যথেষ্ট অনেকটাই এগিয়ে রয়েছেন। সুতরাং ভাইস প্রেসিডেন্ট পদে তিনি হয়তো জিতলেও জিততে পারেন, কিন্তু বাকি তিনটি পোস্ট, অর্থাৎ সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, সেই পদে কিন্তু এবিভিপি ফিরে আসছে। অর্থাৎ এই জেএনইউ ছাত্র সংসদে যে দখল নেওয়া, বামেদের বাম দুর্গে যে এই গেরুয়া ঝড় যেটা বলা যেতে পারে, এবং এই গেরুয়া শিবিরে যে দখল নেওয়া, সেটা কিন্তু ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘদিন ধরে যে বামেদের আন্দোলন দেখেছে, বামেদের এক লড়াই দেখেছে, এবং ছাত্র যে জেএনইউতে যে বামেদের যে একটা সংগঠন, মজবুত সংগঠন ছিল, সেই সংগঠনে কিন্তু কোথাও একটা ধস নামছে। এবং তার ফলে কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ জেএনইউতে ছাত্র সংসদের যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু কোথাও একটা, হয়তো তার সাথে কোনো সম্পর্ক নেই লোকসভা ভোটের, কিন্তু যে সংগঠন, অর্থাৎ ছাত্র প্রতিষ্ঠান, মানে শিক্ষা প্রতিষ্ঠানের যে সংগঠন, ছাত্রছাত্রীরা যে রাজনীতি করেন, ছাত্র রাজনীতি থেকে যে উঠে আসা, তারপরে বৃহত্তর রাজনীতিতে তাদের পা রাখা, সুতরাং এই জায়গা থেকে জেএনইউর যে ছাত্র রাজনীতি, সেই রাজনীতির কিন্তু যথেষ্ট ঐতিহ্য রয়েছে, এবং সেখান থেকে বহু ছাত্র নেতা, তারা কিন্তু ভবিষ্যৎ প্রাথমিক তাদের ছাত্র জীবনে যে রাজনীতি থেকে উঠে আসা, এবং তারপরে তারা বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা পালন করেছেন। সুতরাং এই জেএনইউতে বাম দুর্গ জেএনইউ, সেখানে ছাত্র সংসদ এবিভিপির হাতে চলে যাওয়াটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং এমন একটা সময়ে, যে সময়ে কিন্তু যে ভোটটা হচ্ছে, সামনেই আমাদের লোকসভা ভোট রয়েছে, এই লোকসভা ভোটের আগে জেএনইউ এবিভিপির দখলে, সুতরাং কোথাও একটা ইঙ্গিত, এখনো পর্যন্ত বামেদের দিক থেকে বা এবিভিপির দিক থেকে কোনো রকম স্পষ্ট কোনো মন্তব্য বা কোনো বার্তা এখনো পর্যন্ত আমরা পাইনি। একদম শেষ মুহূর্তে রেজাল্ট আমরা হাতে পেয়ে গেলে তারপরে হয়তো বাম ছাত্রছাত্রীরা, তারা বা বাম যে নেতৃত্ব, তারা তাদের বক্তব্য রাখবেন, তারা তাদের কথা বলবেন, এবং তারা তাদের বিরোধিতা বা যাই হোক না কেন যেটা বলবেন, কিন্তু কোথাও একটা জেএনইউতে ছাত্র সংসদের নির্বাচনে বামেদের হেরে যাওয়াটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী এটা বলা যেতে পারে। একেবারে অবশ্যই দিব্যেন্দু দাস, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।
আমরা কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জেএনইউতে এবার উলট কুরান, সেখানে বাম দুর্গে গেরুয়া ঝড়, ছাত্র ভোটে সভাপতি পদে জয় এবিভিপির। পাশাপাশি এমনটা যেমনটা জানা যাচ্ছে, সভাপতি হতে চলেছেন এবিভিপির উমেশ চন্দ্র। অন্যদিকে সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদেও এবিভিপি, এমনটাই একেবারে শেষ মুহূর্তের রেজাল্ট যে আপডেট তা সেই সম্পর্কে আপনাদের জানালাম। জেএনইউ এর বাম দুর্গে এবার গেরুয়া ঝড়, ছাত্র ভোটে সভাপতি পদে জয় এবিভিপির। সামনে লোকসভা নির্বাচন, তার আগে জেএনইউ এ এই রেজাল্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এমনটাই মত রাজনৈতিক মহলের। জেএনইউ এর বাম দুর্গে এবার গেরুয়া ঝড়, জেএনইউতে এবার উলট পুরাণ, ছাত্র ভোটে সভাপতি পদে জয় এবিভিপির। সভাপতি হতে চলেছেন এবিভিপির উমেশ চন্দ্র। অন্যদিকে সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদেও এবিভিপি। জেএনইউ এর বাম দুর্গে গেরুয়া ঝড়, এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ছাত্র ভোটে সভাপতি পদে জয় এবিভিপির। রীতিমতো উলট পুরাণ দেখা যাচ্ছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। জেএনইউ এর বাম দুর্গে এবার গেরুয়া ঝড়, ছাত্র ভোটে সভাপতি পদে জয় এবিভিপি। সভাপতি পদে বসতে চলেছেন এবার এবিভিপির উমেশ চন্দ্র, সম্পাদক যুগ্ম সম্পাদক পদেও এবিভিপি।